হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাদের ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে হাইড্রোলিক প্রেস নিয়ে অনেক ভিডিও দেখছেন, যেখানে হাইড্রোলিক প্রেস যে কোনো জিনিসকে একেবারে ভেঙে চুরে চ্যাপটা করে দিতে পারে। তো বন্ধুরা, তখন কি হবে? যখন একটি আস্ত বাইককেই এই হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হবে, তখন কি সেই হাইড্রোলিক প্রেসটি এই বাইককে চাপ দিয়ে একেবারে গুড়ো গুড়ো করে ফেলবে, অর্থাৎ চ্যাপটা করে ফেলবে, নাকি বাইকটির কিছুই করতে পারবে না? আর বন্ধুরা, আপনারা তো এই ধরনের ওয়ান টাইম প্লেট অবশ্যই দেখেছেন, যেগুলো পাতলা ফোম দিয়ে তৈরি করা হয়। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এই ফোমের মধ্যে সুপার গ্লু ঢেলে দেওয়া হবে, তখন যে কি হবে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, সুপার গ্লু ভার্সেস ওয়াটার। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্ট করার জন্য প্রথমে একটি গ্লাসের মধ্যে ঠান্ডা পানি নেওয়া হয়, আর আরেকটি গ্লাসের মধ্যে গরম পানি নেওয়া হয়। আর বন্ধুরা, গরম পানি নেওয়া গ্লাসটির মধ্যে বোরেক্স অর্থাৎ ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হয় এবং একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। তো বন্ধুরা, এরপর যখন ঠান্ডা পানিওয়ালা গ্লাসের মধ্যে সুপার গ্লু ঢালা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসের মধ্যে সুপার গ্লু কিভাবে বুদবুদ আকারে নিচে পড়ছে। কিন্তু বন্ধুরা, এরপর যখন সেই ব্লিচিং পাউডার মিশ্রিত গরম পানির মধ্যে সেই সুপার গ্লু ঢালা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সাথে সাথে ফ্যানের মতো প্লাস্টিকের একটা অবকাঠামো তৈরি হয়ে যায়, আর সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, কখনোই বাসায় এই ধরনের এক্সপেরিমেন্ট ট্রাই করার চেষ্টা করবেন না, কারণ এই এক্সপেরিমেন্ট গুলো এক্সপার্ট ট্রাই করে থাকেন। এগুলো যদি আপনি বাসায় ট্রাই করতে যান, তাহলে এগুলো আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নাম্বার 4, বেস্ট এলিফ্যান্ট টুথপেস্ট এভার। বন্ধুরা, আপনারা তো এলিফ্যান্ট টুথপেস্ট নিয়ে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকেও আপনারা এলিফ্যান্ট টুথপেস্টের একটি এক্সপেরিমেন্ট দেখতে পারবেন, কিন্তু এই এক্সপেরিমেন্টটি দেখতে কতটা যে সুন্দর লাগে তা আপনারা সামনে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন এলিফ্যান্ট টুথপেস্ট তৈরি করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড এবং সোডিয়াম পারম্যাঙ্গানেটের প্রয়োজন হয়ে থাকে, আর তার সাথে প্রয়োজন হয়ে থাকে কিছু লিকুইড সোপ এবং কালার। আর এই সবগুলোকে যখন মিক্স করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এলিফ্যান্ট টুথপেস্ট বের হতে থাকে। তো বন্ধুরা, এরপরে চারটি পাত্রের মধ্যে চার রঙের এলিফ্যান্ট টুথপেস্টের ফরমেশন তৈরি করে সেগুলোর মধ্যে সোডিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে দেওয়া হয়, আর সেই পাত্রগুলোকে একটি চাকার মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হয়। আর তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যখন এলিফ্যান্ট টুথপেস্ট গুলো বাইরে বেরোতে থাকে আর গোল গোল করে পাত্রগুলো ঘুরতে থাকে, তখন যে সেই এলিফ্যান্ট টুথপেস্টটা দেখতে কেমন দেখাচ্ছিল তা আমার আর বলতে হবে না। অবশ্যই আপনার কাছে এই এলিফ্যান্ট টুথপেস্টের দৃশ্যটি অনেক ভালো লেগেছে, আমার কাছে তো পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে। নাম্বার 3, পেপার প্লেন লঞ্চার। বন্ধুরা, আপনারা এই ভিডিও ফুটেজটি একবার দেখুন, আপনারা তো দেখতে পাচ্ছেন এই বেলুনটিকে তৈরি করার পর যখন এটাকে ছুঁড়ে দেওয়া হয়, তখন এটা অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু বন্ধুরা, এটা কি বাস্তবে আসলে সম্ভব, নাকি এটা একটি এডিটিং ভিডিও? তো চলুন এটা তৈরি করে দেখা যাক। তো প্রথমে এই এক্সপেরিমেন্ট করার জন্য কিছু কাগজ নেওয়া হয়, যেগুলো ছিল A4 সাইজের রঙিন কাগজ। এরপর সেই কাগজগুলো দিয়ে এই ভিডিও অনুযায়ী প্লেন তৈরি করা হয়, আর তৈরি করা হয় এমন একটি লঞ্চিং প্যাড, যে প্যাডের মধ্যে একটি রাবার লাগিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, এরপর যখন সেই প্লেনটিকে এই লঞ্চারের মধ্যে সেট করে এই লঞ্চারটাকে টান দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লেনটি তো সুন্দরভাবে উড়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে এটা নিচে নেমে যায়। এরপর আবার অনেকবার ট্রাই করা হয়, প্রত্যেকবারই খুব ভালোভাবে টেক অফ করে প্লেনটি, কিন্তু খুব বাজে ভাবে ল্যান্ডিং করে দেয়। অর্থাৎ বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন এই শর্ট ভিডিও ফুটেজে যা দেখানো হয়েছে তার মধ্যে 50% রিয়েল হলেও লাস্টের 50% একেবারে ভুয়া, কারণ এই প্লেনগুলো কোনোভাবে এত দূর পর্যন্ত উড়তে পারে না। নাম্বার 2, ওয়ান টাইম প্লেট ভার্সেস সুপার গ্লু। বন্ধুরা, আপনারা তো ওয়ান টাইম প্লেট অবশ্যই দেখেছেন, যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে থাকি, কারণ এগুলো একবার ইউজ করে খুব ভালোভাবে ফেলে দেওয়া যায়। তো বন্ধুরা, তখন কি হবে? যখন এগুলোর মধ্যে সুপার গ্লু ঢেলে দেওয়া হবে, তো অনেকেই বলবেন তখন আর কি হবে, এই পাত্রগুলো হয়তো একটির সাথে আরেকটি লেগেই যাবে। কিন্তু বন্ধুরা, একটি ওয়ান টাইম পাত্রের মধ্যে যখন সুপার গ্লু ঢালা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে সেই পাত্রের তলানিটি একেবারে ডিজলভ হয়ে যায়, অর্থাৎ উধাও হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পারলেন এই সুপার
লাগলো এই ওয়ান টাইম পাত্রটিকে কিভাবে খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, এরপরে অনেকগুলো ওয়ান টাইম প্লেট একসাথে উঁচু করে জড়ো করা হয়। এরপরে এই সবগুলো পাত্রের উপরে যখন সুপার গ্লু ঢেলে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই পাত্রগুলো ছিদ্র হতে থাকে, আর এক পর্যায়ে সবগুলো পাত্র একেবারে ছিদ্র হয়ে যায়, অর্থাৎ এই সুপার গ্লু সবগুলো পাত্রকে একেবারে খেয়ে ফেলে। তো বন্ধুরা, আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নাম্বার ওয়ান, হাইড্রোলিক প্রেস ভার্সেস মোটরবাইক। হাইড্রোলিক প্রেস নিয়ে আপনারা আমার চ্যানেলে অনেক এক্সপেরিমেন্ট দেখেছেন। তখন কি হবে, যখন হাইড্রোলিক প্রেসের নিচে একটি আস্ত বাইককে রেখে দেওয়া হবে, তখন কি সেই হাইড্রোলিক প্রেস এই বাইককে চাপ দিয়ে একেবারে চ্যাপটা করে ফেলবে, নাকি হাইড্রোলিক প্রেসটি কিছুই করতে পারবে না? তো চলুন এই এক্সপেরিমেন্টটি দেখে আসি। তো বন্ধুরা, আমরা সাধারণত যে হাইড্রোলিক প্রেসগুলো দেখে থাকি সেগুলো অনেক ছোট হয়ে থাকে, সেগুলোর মধ্যে এই বাইক কোনোভাবে আটতে পারবে না। তাই বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য অন্য ধরনের একটি হাইড্রোলিক প্রেস নেওয়া হয়, যে হাইড্রোলিক প্রেসের নিচে প্রথমে একটি ব্র্যান্ড নিউ সাইকেল রেখে দেওয়া হয়। আর এরপর তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই হাইড্রোলিক প্রেসটি এই সাইকেলকে দুমড়ে মুচড়ে ফেলতে থাকে, আর এরপর এটাকে ভালোভাবে চাপ দিতে থাকে। আর বন্ধুরা, এই মেশিনের ঢাকনাটি যখন ছড়ে যায়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের এই আস্ত সাইকেলটি কেমন দুবড়ে মুচড়ে চ্যাপটা হয়ে গিয়েছে, যেটা একেবারে অবাকজনক বিষয়। তো বন্ধুরা, এরপর সেই হাইড্রোলিক প্রেসের মধ্যে একটি বাইক দিয়ে দেওয়া হয়। তো এরপর যখন সেই বাইকটিকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দিতে শুরু করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি অনেক শক্ত হওয়ার কারণে এই হাইড্রোলিক প্রেসটির তো প্রথম প্রথম দিক দিয়ে অনেক কষ্ট হচ্ছিল। অনেকবার চাপ দিতে দিতে এই বাইকটির অর্ধেক অংশ ক্রাশ করা গিয়েছিল। তো বন্ধুরা, এরপরে অনেক সময় ধরে এই বাইকটিকে চাপ দিতে শুরু করা হয়। আর বন্ধুরা, সবশেষে এই হাইড্রোলিক প্রেসটি এই পুরো বাইকটিকে একেবারে চাপ দিয়ে দেয়। আর অনেকক্ষণ চাপ দেওয়ার পর হাইড্রোলিক প্রেসের ঢাকনাটি যখন সরিয়ে দেওয়া হয় আর বাইকের অংশগুলোকে বের করে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই আস্ত বাইকটি কেমন লোহার ভাঙ্গারি আকারে বেরিয়ে এসেছে, যেটা অত্যন্ত দুঃখজনক যাদের কাছে একটিও বাইক নেই। আপনাদের কার কার কাছে বাইক আছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আপনি কোন কোম্পানির বাইক ইউজ করেন এবং কোন মডেলের বাইক ইউজ করেন তাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের অসাধারণ 5টি এক্সপেরিমেন্ট। এই 5টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আপনার কাছে এক্সপেরিমেন্টাল ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।